আচ্ছা, ভিডিওর শুরুতে একটা কথা বলে নিই, যদি আমি আগের ভিডিওতে একটু রুড হয়ে বলে থাকি, কারণ হতে পারে আমার মনে হচ্ছে পরে হয়তো একটু রুডলি বলেছি, আমি সরি বলে দিচ্ছি। কারণ আমার কাছে নিশ্চয়ই নেগেটিভ পজিটিভ দুটো কমেন্টই ইম্পর্টেন্ট। পজিটিভ যেমন দরকার পড়ে, নেগেটিভ দরকার পড়ে, কিন্তু নেগেটিভ কমেন্টের মধ্যে একটা মাত্রা থাকলে ভালো লাগে। যখন মাত্রাটা একদম শেষ হয়ে যায় না, তখন মানে একটু খারাপ লাগে, তখন হয়তো রুড। কারণ যখন ভিডিও করতে বসছি এমন সময় তো ভাবনা থাকে, তখন একটা হয়তো কমেন্ট পড়লাম যেটা হয়তো ফট করে তারটা ছিঁড়ে যায়, তো তখন হয়তো একটা বলে ফেলেছি, আমি সরি এর জন্য। কিন্তু নো ডাউট নেগেটিভ পজিটিভ দুটো কমেন্টই আমার কাছে এনার্জেটিক, আমাকে নিতে হবে। আমি যদি কারোর সামনে বলতে পারি, আমাকেও কারোর বলাটা নিতে লাগবে। এটাই হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও যারা করে এদের নিয়ম, তো সেখান থেকে আমিও নিশ্চয়ই হাঁটতে পারি। তবে হ্যাঁ, নেগেটিভ কমেন্ট করো, একটু একটু বুঝে করো আর কি। মানে করার সময় যেটা এমন কিছু কথা আমি কখনোই কোনো ভিডিওতেই আসলে বলিনি, যাতে কোনো ক্রিয়েটারের খুব বেশি কিছু যেটা ভিডিওতে দেখানো হয় সেই পয়েন্টটা তুলেই বলি, ঠিক আছে? তো কিছু কিছু কমেন্ট সত্যি কষ্ট হয়, যাই হোক আমাদের কাছে ভিউজ মানে, কারণ যে নেগেটিভ কমেন্ট করে সেও কিন্তু আমাকে ভিউজ দিচ্ছে, তাই তার ভিউজ, তার দেওয়া আমাকে রেভিনিউস নিশ্চয়ই নিশ্চয়ই আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য, ঠিক আছে? আচ্ছা, যা হবার হয়ে গেছে, যা বলার বলে ফেলেছি। ওই সময় আমার একটা কমেন্ট একটু খারাপ লেগেছিল, তাই ঠিস করে তারটা না ছুটে গেছে মাথা থেকে। হ্যাঁ, বাট আমাদের মানে বিজনেসই তো বলবো এটা, যেহেতু আইটি আমরা সফটওয়্যারতে রোজগার করি, পয়সা ইনকাম করি, নো ডাউট রোজগার করি, ভালো একটা মোটামুটি একটা অ্যামাউন্ট তো সবাই পায়। তো সেখানে আমাদের মেইন কাজ হচ্ছে ব্রেনটাকে কুল রাখা, যে যা বলুক ব্রেনটাকে কুল রাখা। এবার আসছি একটু অন্য কন্টেন্ট। হ্যাঁ, ঢঙ্গি বউ, ঢঙ্গি বউ কদিন ধরে খুব 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 প্রবলেম, খুব পরেশানিতে আছে। কী পরেশানিতে আছে? ওর বাড়ির সামনে বৃষ্টি হলে জল জমে যাচ্ছে, সে জল জমে গিয়ে ওর রাস্তাঘাটটা ভেঙে যাচ্ছে, ওর যে জায়গাটা মানে বাড়ির সামনে পাক্কাটা করেছে সেই পাক্কাটা ফাটল ধরে গেছে, বিশাল প্রবলেম। একটা কথা বলবো ঢঙ্গি বউ, তোমার তো হচ্ছে না গ্রামে গলির ভেতরে একদমই সেতে বাড়ি, আমরা যে একটা বড় শহরে আছি সেই শহরে কিন্তু এক ঘন্টা বা দু ঘন্টা বৃষ্টি হলেই পুরো রাস্তায় জল জমে যায়, এমনকি ওলে উবেরও চলে না। মানে দু ঘন্টা বৃষ্টি একটু, এমনিতে তো বর্ষাখানে বৃষ্টি খুব কমই হয়, হলেই টেনশন। এমনকি আমি যে আগে সোসাইটিতে থাকতাম, যে সোসাইটির বাড়ি ভাড়া 50,000 টাকা, সেই সোসাইটিতেও কিন্তু এক রাত্র বৃষ্টি হলেই এতখানি মানে হাঁটু পর্যন্ত জল আমাদের রাস্তায় চলে আসতো, এবং এটাই কমন থিং। হ্যাঁ, বৃষ্টিটা খুব কম হয় বছরে, ধরো এরকম হারকাতে মানে এরকম জিনিস হয়তো বা ম্যাক্সিমাম 3-4 দিন হয় যে খুব জল হয়, 3-4 দিন মানে হার্ডলি, পুরো মানে জুন জুলাই অগস্ট মিলিয়ে বলছি, কারণ ওরকম হয় না, তো বৃষ্টি সেরকম ব্যাপারে বেশি কিছুটা হয় না, তো ওরকম কিন্তু তা সত্য হয়। কবে, এই তো গত শুক্রবার দিন আমি অফিস থেকে আসতে পারছিলাম না, একটুখানি বৃষ্টি হচ্ছিলো 2-3 ঘন্টার মধ্যে, আমার কোনো উবের আমি পাচ্ছিলাম না, পরে আমি উবের না করে এমনিতে এসেছি, এবং রাস্তার মানে গ্যাপে 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 জল জমে যায়। আমার হাজব্যান্ডের অফিস, যেটা একদম মেইন, একদম মেইন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এরিয়ার মধ্যে, সেখানে বেশি বৃষ্টি হলে কিন্তু নৌকাও নামানো হয়, মেইন রোডের উপরে নৌকা দিয়ে মেট্রো টু মেট্রোতে যাওয়া হয়। তোমার মতো এই গলিতে থেকে এই জল নিয়ে এতটা আধিক্যতা মানায় না। তার উপরও তুমি যদি একটুখানি মাটি ফেলে জায়গাটা একটু ঢালাই, তোমার তো নিজের ইচ্ছা, আমাদেরটা তো আমাদের শহরের ড্রেনেজ সিস্টেমটা এরকম যে একটু, যেহেতু এটাতে বৃষ্টি বৃষ্টি বেশি হয় না এই এরিয়াগুলিতে, মানে এই জায়গাটাতে, আমি জায়গাটা তো বলবো না, এরিয়াটাতে হার্ডলি বছরে 10-15 দিন বৃষ্টি হয় হার্ডলি, তার মধ্যে 3-4 দিন হতে পারে জল জমে, হার্ডলি, এর বেশি না, 3-4 দিন ম্যাক্সিমাম জল জমতে পারে, বা 4-5 দিন, এর বেশি হয় না। সেখানে তোমাদের মতো জায়গাতে সেটা সম্ভব, আর তোমার যেখানে সেটা বাড়ি, তুমি সেটাকে তোমার বারান্দার লেভেলে মাটিটা ফেলে রাস্তা রোচা করলেই পারো, এরকম জল ঝালে কিছু হয় না। দ্বিতীয়ত, তোমার খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া নিয়ে শাশুড়ির সাথে এখনো সেই মিষ্টি কুমড়া ভাজা, তুমি তরকারি করে একটা মাছ ধরছো, সেই মাছ তরকারি থেকে আলুটা আর ওই কাজকলটা তো রেখে দিলে শাশুড়ি খাওয়ার জন্য। এবার আসি ঘরের কাজ, ঘরের কাজে শাশুড়ি মা তো হেল্প করছেনই, প্লাস আজকাল তোমার প্রতি দেবতা শান্টু জামাইকে দিও, তুমি ঘর টোর মোছাও, কাপড় তো সে আগেই ধুতো, আচ্ছা চাও করে দিয়েছে, কোনো ব্যাপার না। সেখানে তুমি একটা মেসেজ দিয়েছো, নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ সমান সমান, কোনো কাজ ছোট বড় নয়, ভেরি গুড, আই লাইক দিস মেসেজ। তুমি যদি একজন মহিলা হয়ে সংসার চালাচ্ছ, তোমার টাকায় তোমার বাড়ি হয়েছে, তোমার টাকায় তোমার সংসার চলছে, তাহলে সেখানে স্বামী হিসেবে ও কেন কাজ করতে পারবে না? হাউসওয়াইফ ওয়ার্ড যদি থাকে সমাজে, হাউস হাজব্যান্ড থাকবে না কেন? তুমি যে কাজটা করছো সেটা তুমি ব্লগিং করছো, তোমার রোজগার, এবং প্রচুর পেইড প্রমোশন তুমি করছো, এখন দেখলাম প্রচুর টাকা রোজগার করছো। তুমি একা নারী হয়ে একটা বিদেশ থেকে আসার পর তুমি এত রোজগার করছো, নিজে নিজে খাচ্ছো, বরকে খাওয়াচ্ছ, বরের বাবা সরি বরের কাকু বরের মাকে খাওয়াচ্ছ, তাহলে
সে ঘর মুছতে গেলে লজ্জা পাইলে কোনো ব্যাপার না। আর ঘর মোছা, রান্না, তরকারি একটা মহিলা যদি ড্রাইভ করতে পারে তাহলে একটা পুরুষ রান্নাও করতে পারে। যখন কোনো মহিলা ড্রাইভ করে তখন আমরা বলি বাহ হোয়াট এ স্মার্ট গার্ল, হোয়াট এ স্মার্ট লেডি। যখন একটা পুরুষ রান্না করে তখন লোকে না মানে একটু রান্না করতে গেছিলাম। যদিও যুগটা এখন অনেকটাই পাল্টে গেছে, আমি তো এখন মানে 5-6 বছর আগেও যেটা ফেস করতাম বা লোককে বললে লজ্জা পেত যে হ্যাঁ আমার হাজব্যান্ড রান্না করেছে, এখন কিন্তু প্রকাশ্যেই বলে আজকে রান্নাটা হাজব্যান্ড নামিয়েছে। আজকে কিন্তু ঘরে হাজব্যান্ডকে ফোন করে দেখছে, বলছে আমার কলিগ যাও তাদের ঘরে চলে যাও, আমাকে বাসনগুলি মেজে ফেলো। তো এই জিনিসটা কিন্তু এখন আর সেই ঢাক ঢাক রাক রাক নেই যেটা এখনো আমাদের বাঙালি সমাজে কিছুটা আছে। কিন্তু এইসব সাইডে আমি দেখলাম এরকম না। আমার যখন বেলকনিতে দেখা যায় অন্য বেলকনির হাজব্যান্ডের কাপড় টাপড় ছড়িয়ে দিচ্ছে, ওয়াশিং মেশিন দিয়ে কাপড় ছড়াচ্ছে, ছড়িয়ে দিচ্ছে, তো ডিশ ওয়াশ সে হাজব্যান্ডের ডিশ দিয়ে দিচ্ছে, বেরিয়ে আসছে। তো এখন আর সেই সিস্টেম নেই যে ঘরের কাজ শুধু মেয়েরাই করবে। আর তোমার ক্ষেত্রে তো একদমই না, কারণ তুমি সোল আর্নার, তুমি বাড়ির একমাত্র আর্নার এবং তুমি ওকে খাওয়াচ্ছ, ওর মাকে খাওয়াচ্ছ, কাকুকে খাওয়াচ্ছ, ভেরি গুড। রঙ্গিবুক সবসময় আমি নিন্দা করি না, তোমার মেসেজটা আমার ভালো লেগেছে। তারপর আসছি তোমার পুজো নিয়ে কথা। তুমি বেশ ধার্মিক মহিলা, তোমার শাশুড়ি প্রসাদটা রেখে দিয়েছে রান্নাঘরে, এটা একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছে। পুজোর পরের প্রসাদটা সঙ্গে সঙ্গে দিয়ে দিলি, রান্নাঘরে রাখতে হয় না, ঠিক আছে, হয়তো তুমি ছিলে না বলে রান্নাঘরে রাখতে হয়েছে, এটা রান্নাঘরে না রেখে কোনো টেবিলে বা শোকেসের উপরে রাখলেই ভালো হতো, ভেরি গুড। রান্নাঘরে না রেখে শোকেসে রাখতে, তো উনি এটা ভুল করেছেন অ্যাকর্ডিং টু তুমি। তো তুমি তো এরকম প্রচুর ভুল করেছো। তুমি লক্ষ্মী পুজোর ঘট বসাতে পারতে না, গোপালকে 3 বেলা ভোগ দাও না, বৃহস্পতিবার দিন বেগুন পুড়ে ফেলেছিলে, ওষুধের মধ্যে গোবিন্দভোগ চাল রেখেছে, সে চালটা তুমি ভোগ রান্না করবে, নিজে করুনি। শাশুড়ি যদি ভুলটা করেই থাকে, ফলাও করে এটা ব্লগে বলিয়ে শাশুড়িকে টোক্কা মেরকি দেখাতে চাইছিলে, দেখো যখন আমার টাকায় খেতে পারো, আমার আন্ডারে থাকতে পারো, আমার কথা শোনার মতো ক্ষমতা থাকতে লাগবে। হ্যাঁ, তো ভুল বলবো না, মনের ভুল সবচেয়ে বড় ভুল। শাশুড়ি মা যেটা রেখে থাকেন এটা কোনো ভুল না, ঈশ্বরের প্রসাদ। রান্নাঘরও আমরা অন্নভোগ দিই, তবে হ্যাঁ নিরামিষ আর আমিষের ব্যাপার থাকে, যেহেতু আমরা আমিষ খাই আমরা রান্নাঘরে ওরকম ঠাকুরের ভোগটা নেই না। আর আমিষ যেটা যারা শাক্ত, যেরকম কালী মন্দির টন্দিরে তো আমিষ ভোগ দেওয়া হয়, তবে ভোগটা সামনে করে ড্রয়িং রুমে রাখলেও উনি পারতেন। সেটা নিয়ে থামনিল বানিয়ে শাশুড়িকে এরকম করে বলার কোনো মানে আছে বলে মনে হয় না। ঠিক আছে, শাশুড়ি তোমার খাওয়া তুমি খাওয়া দিচ্ছ, ওনাকে ছোট করার অধিকার তোমাকে সমাজ দিয়েছে, কারণ ওনার যেহেতু উনি 2 ছেলের মা হয়েও উনি অসহায়, কারণ ওনার আর্থিক সঙ্গতি নেই। আর ঠিক উনি না, আমাদের ভারতবর্ষে কত মা যেরকম অসহায়, কত মাদের চাকরি করা মাদেরকেও ছেলের বউরা আমি জানি ওল্ড এজ হোমে রেখে দেওয়া হয়, অথচ নিজের মাকে শনিয়ে সঙ্গে থাকে, আর শাশুড়িকে ওল্ড এজ হোমে দেওয়া হয়, কেননা শাশুড়িটা অসুস্থ, শাশুড়িকে পালতে গেলে লোক রাখতে লাগবে, লোক রাখাটা অ্যাফোর্ড করতে পারে না। সন্তানদের স্কুলের খরচ, টিউশনের খরচ অ্যাফোর্ড করা যায়, কিন্তু শাশুড়িকে কাছে রাখলে সেই টাকাটা, শাশুড়িদের জন্য বৃদ্ধাশ্রম থাকে, সন্তানদের জন্য আমরা কজন অনাথ আশ্রমে দিয়ে দিই বলুন তো। দিদি সব কী বলছেন, সেটাই সত্যি কথা, সেটা সত্যি ঘটনা বললাম, আমারই কেউ জানাশোনা একজনকে আমি অবাক হলাম একদম পরিষ্কার করে বলতে, নিজের মাকে নিজের কাছে এনে রেখেছে, শাশুড়িকে নিজের কাছে এনে রাখেনি, শাশুড়িকে ওল্ড এজ হোমে দিয়ে দিয়েছে, কারণ শাশুড়ি অসুস্থ, শাশুড়িকে রাখতে গেলে একটা ফুল টাইম পেইড সার্ভেন্ট রাখতে হবে, সেটা অ্যাফোর্ড করা সম্ভব না। প্লাস ঘরের 3 রুম আছে, 3 রুমে 1 বেডরুমে স্বামী স্ত্রী, 1 বেডরুমে ছেলে মেয়ে, 1 বেডরুমে নিজের মা, তাহলে শাশুড়িকে রাখার জায়গাটা কোথায়? হোয়াট এ ওয়ার্ল্ড উই আর স্টেইং, তাই তো বললাম, ভেরি গুড। ওনারও ছেলে আছে, ছেলে দেখছে ঠাম্মাকে মা ওনাদের বৃদ্ধাশ্রমে রেখেছে, আমিও বড় হয়ে মাকে বৃদ্ধাশ্রমে রাখবো। আচ্ছা, এটা গেল একটা কথা। তারপরে হচ্ছে তোমার যে পোষ্য, নামটা আমি বলবো না, নিকি, তোমার পোষ্য নিকি, নিকি লোক আসলে ঘেউ ঘেউ করে, আমি আগেও দেখেছি, কোনো রকম তুমি নিকিকে সভ্যতা ভব্যতা শেখাওনি, এই ধরনের ডগদের কিন্তু স্টপ স্টপ বললে থেমে যায়, তুমি শেখাওনি। তারপর আসছি ফুল গাছ কাটা। হ্যাঁ, তুমি ঠাকুর শাশুড়ি একটা ভুল করতেই পারেন, পোশাকটা দিয়ে রেখেছেন, তুমি যে ভুলটা করেছো, তুমি ওকে জিজ্ঞেস, তোমার বর শান্তু বরকে জিজ্ঞেস করছো যে একটা গাছে, কুম্ভ গাছে ফুল আছে ফুটছে না, তুমি কেটে ফেলবে কিনা, বা আরেকটা গাছে কি গাছে, সেটা তো চন্দ্রমল্লিকা গাছে ফুল আছে, তুমি গাছটা ছেঁটে দেবে কিনা। তুমি এটা জানো না, কলিযুক্ত কোনো ডাল কাটতে নেই, কলিটা হচ্ছে মা গাছের, মা গাছের সন্তান। তোমার বর তোমাকে বলেছে না না না, কলি আছে কেটো না, হ্যাঁ ফুল, যেটাতে ফুল নেই তুমি অন্য গাছ কেটো, ঠিক আছে, এটাও কিন্তু একটা সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে। যে কোনো গাছের কলি থাকলে যে ডালটাতে আছে সেই ডালটা কাটতে নেই, ফলন্ত গাছ কাটতে নেই, ফুলন্ত গাছ কাটতে নেই। তাহলে কি এই নিয়মগুলিও তোমার শাশুড়ি না হয় একটা ভুল করলেন, তুমি যে প্রতিপদে ভুল করছো।
বাড়িতে কেউ নেই, পুরো গ্রামে যে জিনিস নিয়ে প্রথমবার আসলো, কি আসলো? ওয়াইফাই আসলো, পুরো গ্রামে প্রথম, ভাবা যায় না। তো সেই ওয়াইফাই চালালে একজন ইউটিউবার হয়ে, এত বড় ইউটিউবার, শুধু ইউটিউবার না, এত বড় ইউটিউবার, তোমার বাড়িতে ওয়াইফাই থাকবে, তোমার বাড়িতে মডার্ন সিস্টেম থাকবে, সেটাই তো স্বাভাবিক, সেটাই তো স্বাভাবিক। রাউটার চেনা বা রাউটারের সাথে বাকি দুটো যে মডেম মেশিনগুলি চেনা, তোমার মতো একজন এত বড় ইউটিউবারকে শেখাটাই স্বাভাবিক। হ্যাঁ, এতদিন ওয়াইফাই ছিল না ভেবেই আমি অবাক লাগছে যে তোমার কাছে উইদাউট ওয়াইফাই এতদিন, মানে এতদিন তুমি চালিয়েছো। এটা অনেক বড় কথা। আর ওয়াইফাই থাকলেও ডাটার অনেক দরকার, কারণ ওয়াইফাই অনেক সময় শুনছি কারেন্ট না থাকলে থাকে না, অনেক সময় লাইন ডিস্টার্ব হলে হয়, আর গ্রামে তো একটু লাইনের ডিস্টার্বেন্স থাকবেই, সেখানে ওয়াইফাই প্রবলেম করবে, নেটওয়ার্ক প্রবলেম করবে, তো ডাটা দরকারই পড়বে। তো ওয়াইফাই কিনেছো তোমার গ্রামে তোমার মতো, তুমি যেটা বলছো গ্রামের মধ্যে প্রথম, গ্রামের এত জিনিস আনলো, তোমার গ্রামে তোমার মতো এত বড় ইউটিউবার আছে? তোমার গ্রামে কোনো গ্রামের বউ এত টাকা রোজগার করে কেউ আছে? তুমি তো গ্রামের একটা অ্যাসেট, তোমার মতো লাখ লাখ টাকা, তোমার মান্থলি ইনকাম 1-1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা হবে, সে 2 লাখ টাকা কামায় প্রতি মাসে, এমন তো নেই। তাহলে তোমার ঘরে সব জিনিসগুলি নিশ্চয়ই উন্নতিতে বেটার আসবে, আরও ভালো আসবে, আর তোমার বাড়িঘরও আরও আরও ভালো হবে। সেটা নিয়ে এতটা ফলাও করে বলার মতো কিছুই হয়নি, তোমার উন্নতিটাই দেখবো আমরা, সে আশাই বসে আছি। আর রইল ডাইনিং টেবিলটা ঠিক ঠাকুর ঘরের মুখামুখি রাখার জাস্টিফিকেশনটা, আমি আজও বুঝতে পারলাম না, এইভাবে বসে খাওয়াটা, বারান্দার মধ্যে লোক যাবে আসবে দেখবে, এই একটা ব্যাপার সত্যি বোঝা গেল না। ওপেন এইভাবে খাওয়া যায়? যাচ্ছে রাস্তা দিকে, যাচ্ছে আসছে, দেখে ফেলবে যে এরা খাচ্ছে, কিরকম অড লাগে, তাই না? যাই হোক, তোমার বাড়ি, তোমার সংসার, তোমার ঘর, আমি বলার কে? তো গুড বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে অবশ্যই মনে রাখবে। ভেবো না তোমার ভিডিও আমি দেখি না, তোমাকে নিয়ে ভিডিও আমি করি না, সময় পাই না, তাই করতে পারি না, কিন্তু বাই।